বহু বছরের জল্পনা অবশেষে সমাপ্ত হলো। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করেছেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। আজ মঙ্গলবার প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে এই চুক্তির খবর জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি। রিয়ালের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, আগামী 5 মৌসুমের জন্য এই খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। সংবাদ মাধ্যম ESPN বলছে, ফরাসি ফরওয়ার্ডকে বছরে 15 মিলিয়ন ইউরো পারিশ্রমিক দেয়া হবে। তাছাড়া সাইনিং বোনাস হিসেবে আরও দেয়া হবে 150 মিলিয়ন ইউরো। এমবাপ্পে যে রিয়াল মাদ্রিদ অনুরাগী তা কারোরই অজানা নেই। ফ্রান্স ফুটবলের প্রডিজি বা বিশেষ গুণসম্পন্ন কিশোর এমবাপ্পে 2017 সালেই তার সেই সময়ের ক্লাব মোনাকোকে জানিয়েছিলেন, পিএসজি নয়, তিনি যেতে চান রিয়াল মাদ্রিদে। ফুটবলের ইতিহাসের সেরা ক্লাব রিয়ালও নজর রেখেছিল ওই কিশোরের ওপর। পিএসজিতে এমবাপ্পে গিয়েছিলেন 180 মিলিয়ন ইউরোতে। এরপর প্রতি মৌসুমেই কেবল এই দল বদলের গুঞ্জনের ডানা মেলেছে। বহুবারই এমবাপ্পে টু রিয়াল মাদ্রিদ ডিল আটকে ছিল আনুষ্ঠানিকতার জন্য। কিশোর এমবাপ্পে এরপর বিশ্বের সেরা এক তারকা হয়ে ওঠেন। সেই তারকা এমবাপ্পেকে ছেড়ে দিতে চায়নি পিএসজি, অন্তত মোটা অঙ্কের ট্রান্সফার ফি ছাড়া কোনোভাবেই না। 200 মিলিয়ন ইউরো পর্যন্ত হাঁকানো হয়েছিল দাম, কিন্তু ফ্লোরেন্তিনো প্যারেস যেন পাকা ব্যবসায়ী, তিনি অপেক্ষাই করে গেলেন, ধৈর্য রাখলেন। শেষ পর্যন্ত প্যারেজের অপেক্ষা আর এমবাপ্পের মনের প্রবল চাওয়াটাই যেন পূর্ণতা পেল। রিয়ালে যোগ দিতে 25 বছর বয়সী এমবাপ্পে এবছর ফেব্রুয়ারিতে ক্লাবটির সঙ্গে মৌখিকভাবে সম্মত হন। এরপর গত মাসে ফরাসি তারকা জানান তিনি মৌসুম শেষে পিএসজি ছাড়বেন। চলতি সপ্তাহে শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের 15তম শিরোপা জয়ের পর এমবাপ্পের সঙ্গে চুক্তির খবরটি আনুষ্ঠানিকভাবে জানালো রিয়াল। পিএসজির হয়ে 6 বার লিগ ওয়ান শিরোপা জিতেছেন এমবাপ্পে। ক্লাবটির হয়ে 2020 সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও খেলেছেন, কিন্তু হেরে যেতে হয় বায়ার্ন মিউনিখের কাছে। 1966 সালে জিও ফাস্টের পর প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের ফাইনালে করেছেন হ্যাটট্রিক। 1958 সালে পেলের পর প্রথম কিশোর ফুটবলার হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোলের কীর্তিও আছে তার। তাই তো এমবাপ্পেকে ধরে রাখার প্রচেষ্টায় একসময় এগিয়ে এসেছিলেন স্বয়ং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। 2022 সালের জুনে এমবাপ্পে টু রিয়াল ডিল যখন প্রায় সম্পন্ন, ফ্রেঞ্চ প্রেসিডেন্টের অনুরোধেই শেষ পর্যন্ত আরও 2 বছর ফ্রান্সে থেকে যান এমবাপ্পে। তবে এখন রিয়ালের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় 25 বছর বয়সী এই ফরওয়ার্ড। আগামী মাসের দিকে ভক্তদের সঙ্গে এমবাপ্পেকে পরিচয় করিয়ে দেবে রিয়াল।